অল্প বয়সে চুল পাকার পিছনে নানা ভুল যেমন জড়িত, ঠিক তেমনি কুল বা বংশগত কারণেও চুল সমূলে পেকে ফিকে সাদা বা সম্পূর্ণ সাদা হয়ে যেতে পারে। চুল পাকার মূল কারণগুলো সমাধান করে কিভাবে চুল পাকার সমস্যা নির্মূল করা যায় সেই ব্যাপারে আজকের ভিডিওতে বিস্তারিত জেনে যাবেন ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে, খাদ্য তালিকায় ভিটামিনস এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়িয়ে দিন। যেমন এর মধ্যে একটি হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি চুলের জন্য দারুণ একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি আপনার চুল পাকার সমস্যা রোধ করতে সাহায্য করবে। লেবু, কমলা, মাল্টা, পেয়ারা, আমলকি এই সব খাবারে পেতে পারেন এবং এইগুলো কিন্তু আপনি দৈনন্দিন খাদ্য তালিকায় কোনো না কোনোটা রাখতে পারেন। পাশাপাশি বাজারে কিন্তু সিবিট নামে আপনার ভিটামিন সি যেটা, সেটা সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায়, সো সেটা চাইলে আপনি গ্রহণ করতে পারেন। দুই, ভিটামিন ই। চুলের স্বাস্থ্যের জন্য ভিটামিন ই দারুণ গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। এই ভিটামিন আপনি চাইলে সাপ্লিমেন্ট আকারে বাজারে পেতে পারেন, সেটা ই ক্যাপ নামে বাজারে সাধারণত পাওয়া যায় এবং এটা ই ক্যাপ 200 মিলিগ্রাম কিন্তু ডেলি দুই বেলা চাইলে আপনি খেতে পারেন যদি আপনি অ্যাডাল্ট পার্সন হয়ে থাকেন। এবং তিন নম্বর হচ্ছে জিঙ্ক। সাধারণত চুলের গ্রোথের জন্য জিঙ্কেরও ভূমিকা রয়েছে এবং সেটা আপনি পেতে পারেন লাল মাংস, ডিম, দুধ, পেয়ারা, কালোজাম, কাজু বাদাম এইসব খাবারের মধ্যে পেতে পারেন। পাশাপাশি জিঙ্ক কিন্তু সাপ্লিমেন্ট আকারে পাওয়া যায়, সাধারণত বাজারে জিঙ্ক 20 নামে পাওয়া যায়, সেটাও চাইলে আপনি খেতে পারেন। চার, চুল পাকা রোধ করতে আরেকটি গুরুত্বপূর্ণ ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। এটি সাধারণত আপনি সাইট্রাস ফ্রুট যেমন কমলা আছে, আপনার লেবু আছে, সেগুলোতে পেতে পারেন। পাশাপাশি অ্যাভোকেডোতে পেতে পারেন, এছাড়া আপনি লিভারে পেতে পারেন, এছাড়া আপনি কিন্তু সাপ্লিমেন্ট আকারে বাজারে পেতে পারেন। আরও দুটি গুরুত্বপূর্ণ ভিটামিন হচ্ছে ভিটামিন এ এবং ভিটামিন B7 বা বায়োটিন। এগুলো কিন্তু আপনি সাপ্লিমেন্ট আকারে খেতে পারেন কিংবা আপনি খাবারের মধ্যেও পেতে পারেন। পাশাপাশি আপনি কিন্তু সর্বোপরি একটি কম্বিনেশন একটা ভিটামিন বা অ্যান্টিঅক্সিডেন্ট আপনি পেতে পারেন, রেক্স হিসেবে সেটা কিন্তু বাজারে সাপ্লিমেন্ট আকারে পাওয়া যায়। তবে এটি চাইলে আপনি 2 থেকে 3 মাস খেতে পারেন, কিন্তু এটা তো আপনি সারা জীবন খেতে পারবেন না, তাই না? শুধুমাত্র ভিটামিন আপনি যদি সারা জীবন খান তাহলে তো হবে না। এই ক্ষেত্রে বুদ্ধিমান ব্যক্তিরা যেটা করেন সেটা হচ্ছে খাদ্য তালিকা সাজিয়ে কিভাবে সেই খাদ্য তালিকা থেকে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের অভাব পূরণ করা যায় সেই দিকে বেশি নজর দেন। যারা নিয়মিত ধূমপান করে থাকেন তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে, অর্থাৎ অল্প বয়সে চুল পাকার সমস্যা হতে পারে এবং বিভিন্ন গবেষণায় কিন্তু সেটা প্রমাণিত। এবং তিন নম্বর হচ্ছে, অতিরিক্ত টেনশন, হতাশা বা মানসিক চাপ থেকে নিজেকে যথাসম্ভব দূরে রাখতে হবে। সেক্ষেত্রে মেডিটেশন কিন্তু দারুণ কাজ দিবে এবং প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 30 থেকে 40 মিনিট কিন্তু আপনি হাঁটাহাঁটি করতে পারেন বা ব্যায়াম করতে পারেন, যেটা আপনার শরীরে এন্ডরফিন হরমোনের পরিমাণ বাড়িয়ে দিবে, যেটা আপনার টেনশন দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে কিছুটা সাহায্য করতে পারে। পাশাপাশি আপনি রিল্যাক্সেশন থেরাপি নিতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে আপনি যখনই মানসিক টেনশনে পড়বেন, মানসিক চাপে থাকবেন, তখন কিন্তু আপনি নিজেকে রিল্যাক্স করার জন্য যা যা করা লাগে সবই চাইলে করতে পারেন। যেমন আপনি ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারেন, নামাজ পড়তে পারেন, হাদিস শরীফ পড়তে পারেন কিংবা নবী রাসূলের জীবনী কিন্তু পড়তে পারেন। পাশাপাশি কিন্তু আপনি অন্যান্য ধর্মাবলম্বী হলে সেক্ষেত্রে নিজ নিজ ধর্মের যেসব বিষয় আশয় আছে সেই কাজগুলো করতে পারেন। চার, আপনার যদি দীর্ঘমেয়াদী রক্ত শূন্যতা থাকে তার কারণেও কিন্তু আপনার চুল ফ্যাকাশে হয়ে যেতে পারে কিংবা ফিকে সাদা বা সম্পূর্ণ সাদা হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি একটি সিবিসি টেস্ট করতে পারেন কিংবা হিমোগ্লোবিন পার্সেন্টেজ টেস্টটা করে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনি যদি দেখেন যে হিমোগ্লোবিন কম, অর্থাৎ আয়রনের লেভেল আপনার শরীরে কম, সেক্ষেত্রে কিন্তু আয়রনযুক্ত যেসব খাবার আছে সেগুলো খেতে পারেন। যেমন ডালিম, লাল শাক, পালং শাক, কলা এইসব খাবার কিন্তু আপনার শরীরে রক্ত শূন্যতা কমাতে সাহায্য করবে। পাশাপাশি আপনার রক্ত শূন্যতা যদি আরেকটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আয়রন ফলিক অ্যাসিডের যে ট্যাবলেট পাওয়া যায় বাজারে, আপনি হিমোফিক্স অ্যাবজেট নামেও কিন্তু পাওয়া যায়, সেটা চাইলে গ্রহণ করতে পারেন। এছাড়া আপনার যদি রক্ত শূন্যতা অনেক বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শে যদি প্রয়োজন হয় অবশ্যই আপনাকে রক্ত দিতে হবে। এক্ষেত্রে আপনি শুধুমাত্র ওষুধ খেয়ে বা খাবার খেয়ে বা রক্ত দিয়ে রক্ত শূন্যতা দূর করলে কিন্তু হবে না, রক্ত শূন্যতার যে মূল কারণ সেটা বের করতে হবে। কারণ আপনি যদি শুধুমাত্র রক্ত শূন্যতাটাকে ঠিক করেন সেটা কিন্তু সমাধান না, কারণ রক্ত শূন্যতার কারণ যদি আপনি খুঁজে বের না করেন সেক্ষেত্রে কিছুদিন পর দেখা যাবে আপনার আবার রক্ত শূন্যতা দেখা দিয়েছে, যার ফলে কিন্তু চুল সাদা বা ফ্যাকাশে হয়ে যাওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে। এবং সর্বশেষ হচ্ছে,
আপনার শরীরে যদি এমন কোনো রোগ থাকে যেটা আপনার চুল পাকার পিছনে মূল কারণ হিসেবে কাজ করছে, সেই রোগটাকে কিন্তু সমাধান করতে হবে। যেমন থাইরয়েডের সমস্যা থাকলেও কিন্তু অনেকের এই ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে অবশ্যই একজন এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিয়ে সেই থাইরয়েডের সমস্যার সমাধান করে নেবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি অন্তত বুঝতে পেরেছেন যে আপনার অল্প বয়সে চুল পাকার পিছনে অনেকগুলো কারণ আছে, কিন্তু এইসব কারণ ছাড়াও কিন্তু আরেকটি কারণ আছে, সেটি হচ্ছে কুল বা বংশগত কারণে। যদি আপনার বংশে এই ধরনের সমস্যা অনেকেরই থাকে যে একটু বয়স হলেই চুল পেকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারও অল্প বয়সে চুল পেকে যেতে পারে। এইটা কিন্তু অনেক ক্ষেত্রে নিরাময়যোগ্য নয় এবং সেক্ষেত্রে দেখা যায় স্থায়ীভাবে আপনার চুল সাদা হয়ে যেতে পারে। এবং আজকের ভিডিওতে যেসব পরামর্শ শেয়ার করেছি সেগুলো যদি ঠিকঠাক মেনে চলতে পারেন, পাশাপাশি খাদ্য তালিকা যদি সেইভাবে সাজাতে পারেন, সেই ক্ষেত্রে আপনার চুল সাদা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে কিন্তু কমে আসবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন। এবং আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।